পারদর্শী ছিলেন তিনি বললেন দেশে এই ফেতনা ঘোলাটি অবস্থায় পরিস্থিতি ঘোলাটে এখন বিচার করতে গেলে হতে পারে আরও ঘোলাটে হতে পারে পরিস্থিতি শান্ত হোক তখনই বিচার হবে দুইজনের দুই দিক থেকে রাজনৈতিক চিন্তাভাবনা করলে দেখা যায় ওকে তবে মাবিয়া রাজা তালা আনহর যে ফেতনা সমলে শেষ হয়ে যাবে আর আলিরাজা যদি বললেন যে ফেতনা তা আরও বেড়ে যাবে দুইজনের দুই চিন্তাভাবনা রাজনৈতিক প্রজ্ঞা হতেই পারে এমনটা হয়ে যেতে পারে এখানে শরীয়তের কোনো সমস্যা মনে করাটা ঠিক না মায় সারাদি আল্লাহ না তিনি মক্কায় উমরা করার জন্য গেলেন ফেরার সময় তাকে বলা হলো আপনি বাসরা কুফা মিশর কুফাতে বিশাল এক ফিতনা চলছে বিষয়টা কেন্দ্র করে পক্ষে বিপক্ষে আপনি উম্মাহাতুল মোমিনদের একজন মাত্র বেঁচে আছেন আপনার অবস্থান আপনার মর্যাদা সম্মান আপনি যদি যান মানুষকে বলেন তাহলে হয়তো পরিস্থিতি একটু কন্ট্রোলে আসবে মানুষ একটা ফিতনা থেকে বেঁচে যাবে তিনি বারবার অস্বীকার করার পরেও চাপের মুখে তিনি রাজি হলেন এবং গিয়ে দেখলেন পরিস্থিতি বড় ঘটাতে এরা কোনো কথাই শুনছে না কারণ কুচক্রী দল ওই মোনাফিক দল সাবাই দল এরা কিন্তু ভিতরে ভিতরে কঠিন একটা অবস্থান করে ফেলেছে তিনি এদিকে মহাবি আলাদুকে ওই কুচক্রী দলটাই বলল কারণ তার সাথে তো আশেপাশে এরা আছে দেখেন আপনার বিরুদ্ধে কিন্তু বিদ্রোহীদের বা মবিয়ার পক্ষে আয়েশা রাজি যাচ্ছেন তিনি মদিনা থেকে বের হয়ে গেলেন তার নিয়ে গিয়ে দেখা হলো রাস্তায় প্রতিমধ্যে সমঝোতা হলো যে না আমি তো এই জন্য আসি নাই আলিরাজ না বুঝতে পারলেন বিষয়টা আসলে তো অন্য তখন সমঝোতা হলো যেন আপনি ফিরে যান মদিনায় মায়েশা রদারা ফিরে আসবেন এই ব্যাপারে ঐক্যমত হলো রাত্রি হঠাৎ করে রাত্রির অন্ধকারে ওই মোনাফেক দলরা গ্রুপের উপরে তারা হামলা করল অন্ধকারে কে বুঝলো ব্যাপারটা কি তারা বুঝলো যে হয়তো আলী দল আমাদের সঙ্গে খেয়ানত করলো একটা যুদ্ধ হয়ে গেল আর এই যুদ্ধে অস্ত্রী যে উটটা যে অশ্রীর উপরে মায় ছিলেন তার পা কেটে দিল ওই মুনাফেকরা পড়ে গেলেন এই জন্য একটা যুদ্ধ বলা হয় তাহলে মূলত কারণটা ছিল ওই কুচক্রী দল যারা হত্যা করল উসমান আল্লাহ আনুকে তারাই কিন্তু এই ঘটনাটা ঘটালো ঘটাল মায়েশ্বরাজ আনহা যাক বুঝতে পারল যারা বিজ্ঞ সাহাবি তারা এই ফেতনা থেকে দূরে সরে গেল বেশ কিছু প্রাণ চলে গেল মায়েশ্বরাজ্জি আলাহা তিনি ফিরে আসলেন মদিনায় এবং তিনি মৃত্যু অবধি তিনি ওরনা ভিজে ভিজে কানতে যে আমি কেন এখানে গিয়েছিলাম কেন ফেতনাতে আমি জোড়ালাম আল্লা সুমন তাকে অবশ্যই ক্ষমা করবেন আমরা দোয়া করি এবং কুচক্রি দলকে চিহ্নিত করা আমাদের এখানেই হলো আমাদের সময় আসসালাম আয় আমরা দোয়া করি